বন্ধুরা, দিস ইজ মি ফ্রম মিজি প্রোস অ্যান্ড ইয়েস, দিস টাইম আই এম গোয়িং টু ওয়ান অফ মাই ড্রিমেস্ট প্লেস ইন বাংলাদেশ। এবারও কিন্তু আমাকে বাসা থেকে পারমিশন দেয় নাই, সো আমার সাথে থাকুন। ওকে, বন্ধুরা, আমি বাসা থেকে পালিয়ে দেখো এই রোদের মধ্যে কীভাবে চলে এসেছি। অ্যান্ড নাও আই এম গোয়িং টু শেয়ার ইউ সাম পাগলামি অফ মাই ফ্রেন্ডস, এই রোদের মধ্যে কীভাবে যে ওরা চান্দের গাড়ির ছাদের উপর বসে আসছে। জাস্ট এটা দেখেন আপনারা সবাই, সবাই ঘুমে গে। তো বন্ধুরা, আমরা 3 ঘন্টা চান্দের গাড়িতে বসে বসে ঝুলে ঝুলে উড়ে উড়ে থানচিতে পৌঁছে গিয়েছি। অ্যান্ড এখানে আমাদের লাঞ্চ ডান, এখন আমার বাকি বন্ধুরা এন্ট্রি করছে। শোনো বন্ধুরা, এখানে কিন্তু একটা কারচুপি হচ্ছে, বুঝছো? মানে আমরা যে আর্মিদের এখান থেকে পারমিশন নিয়েছি, তো এরাও কেউ জানে না আমরা আসলে কোথায় যাচ্ছি। আমরা যেখানে যাচ্ছি সেখানে পারমিশন নেই যাওয়ার, সো লেটস সি হোয়াট উইল হ্যাপেন উইথ আস। আমি কই? আমরা 15 জন। কেমনে 15 জন? এই 15 জন তো, 15 জন গাইডের আইখান দিত দিবি। এই গাইড সব 5 হয়? হ্যাঁ, 5 5 5। ঠিক আছে, যা যা মিডিল বন্ধ যা। ব্যাগ ভিজবে না, ব্যাগ ভিজবে না। এই বেশি দূর দেখিস আবার হঠাৎ করে গর্ত থাকতে পারে। আস্তে আস্তে এক পা আগে দিস, তারপর আরেক পা চেক করে দিস। সাথে আছি কিন্তু সাঁতার পারি না। ইও যা, সুদীপ যা, সুদীপ যা। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি। বন্ধুরা, আমরা হচ্ছে এখন সাঙ্গু নদী দিয়ে যাচ্ছি, আর সাঙ্গু নদী এত সুন্দর, আই ডিডন্ট এক্সপেক্ট দ্যাট। এখানে পানি কম বাট অনেক স্রোত, সো আমি এখন ভিউ এনজয় করবো, আপনারা আমার সাথে এনজয় করুন। আমাদের বোট একটু পরপর এখানে আটকে যাচ্ছিলো, অ্যান্ড আমাদের মাঝি ভাই এটাকে টেনে 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 নিচ্ছিল। সো বন্ধুরা, আপনারা শুধু আমাদের সাথে না, আমাদের মাঝি ভাইয়ের সাথেও থাকুন। বন্ধুরা, আমরা হচ্ছে এখন সাঙ্গু নদী 1 ঘন্টা পাড়ি দিয়ে চলে এসেছি। বড় পাথর, বড় পাথর আছে, অনেক বড় বড় পাথর, রাজা পাথর, রানী পাথর, দেন হচ্ছে যে ঘোড়া, সিংহ, হাতি পাথর। তো আপনারা আমার সাথেই থাকুন অ্যান্ড পাথরগুলো দেখতে থাকুন। আমার যমুনা জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জয় হলে। আমার যমুনা জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জয় হলে। এই চৌধুরী সাহেবের সামনে নাচানাচি কি তুমি করবা? কমলা রে শিখাও। বন্ধুগণ, দূরের সাদা টি শার্ট পরা ছেলেটা হচ্ছে নিলয়। আমি এত জোরে ডাকলাম, তাও আমাকে পাত্তা দিল না। এটা কোনো কথা বললেন আপনারা?
আবার ফিরে আসলাম বন্ধুগণ। আশা করি এতক্ষণ আপনারা বুঝে গিয়েছেন আমরা আসলে কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি হচ্ছে নাফাখুম, দেন অমিয়াখুম, আর নাফাখুম যাব হচ্ছে রেমাক্রি হয়ে। সো এখন আমরা অন দ্য ওয়ে টু রেমাক্রি। তো বন্ধুরা, আমরা অনেক পথ হেঁটে এসেছি, কারণ এটা মার্চ মাস আর এখানে পানি নেই। না, পানি আছে, অল্প পানি। সো আমাদের অনেক রাস্তা হেঁটে আসতে হয়েছিল। এখন আমরা আবার বোটে উঠবো, তারপর আমরা রেমাক্রি যাব। আমরা এখন অলরেডি রেমাক্রি চলে এসেছি। রেমাক্রি থেকে এখন আমরা যাচ্ছি হচ্ছে নাফাখুমের দিকে। আমরা নাফাখুম থাকবো না, আমরা নাফাখুম হয়ে থাকবো হচ্ছে জিনাপাড়াতে, আর পরের দিন অমিয়াখুম যাব। ও তুই লাল পাহাড়ির দেশে যা, ও তুই রাঙা মাটির দেশে যা, ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। আমি না এই জন্য কাশ্মীরের চেয়ে কম কিছু দেখতেছি। লাল পাহাড়ির দেশে যাবি, হারিয়ার মাদল পাবি, মে মরুদের আদর পাবি রে। ও নাগর, ও নাগর, একেবারে মানাইছে নাই রে। ট্রাউজার, ডাঙ্গা, গেঞ্জি, আমাদের টি ব্রেক ডান। আমরা এখন আবার রওনা দিয়েছি। অলরেডি এখানে সন্ধ্যা, সো আমাদের মোস্ট প্রবাবলি রাত হবে। রাত মোস্ট প্রবাবলি আসলে রাতই হবে। আমরা অলরেডি টর্চ লাইটও নিয়ে নিয়েছি। সো বন্ধুরা, আমাদের সাথেই থাকুন। যেদিক লাগ ধরতে সেদিক আমরা প্রায় 2 ঘন্টা যাবত অন্ধকারে পাহাড় পথ ঝিরি পথ দিয়ে হাঁটছি, আর আরও অনেক দূর পর্যন্ত যেতে হবে। আমরা খুব ভয় আছি যে আমাদের টর্চ লাইটের চার্জ শেষ হয়ে যেতে পারে, কিন্তু ইন দ্য মিন টাইম সুদীপ আমাদের অনেক বিনোদন দিয়েছে। সো দেখতে থাকুন। ও তুই রাঙা মাটির দেশে যা, ও তুই লাল পাহাড়ের দেশে যা,
এখন রাত প্রায় 11:30 বাজে, আমাদের আরো 1 ঘন্টার মতো লাগবে হয়তো জিনাপাড়া পৌঁছাতে। অ্যান্ড দ্য মেইন জিনিস হচ্ছে আমাদের টর্চ লাইটটার চার্জও আছে, কিন্তু আশেপাশের ভিউটা এত সুন্দর, পূর্ণিমারও আলো আছে, চাঁদের আলো, সো আমাদের টর্চ লাইটের কোনো দরকারই হচ্ছে না। হ্যালো বন্ধুরা, আমরা এখন আমি এখন যাচ্ছি, দেখতেই পাচ্ছেন বাইরে অনেক রোদ। আসলে এত রোদ পাওয়ার কোনো কথা ছিল না আমাদের, আমাদের প্ল্যান ছিল আমরা অনেক ভোরে রওনা দেবো, কিন্তু প্রবলেম যেটা হয়েছে, কালকে আমরা রাত 12:20 পৌঁছেছি জিনাপাড়া, অ্যান্ড পৌঁছানোর পর সবাই এত টায়ার্ড, আমরা ভাবছিলাম যে আমরা আজকে যেতেই পারবো না আমি এখন। দেন সকালবেলা আস্তে ধীরে উঠে যা বুঝতে পারছি যে না, ওকে ফাইন, আমরা ঠিক আছি, এখন আমরা যেতে পারবো। দেন আমরা 10:30 দিকে রওনা দিছি আমি এখন আর চলো। সো বুঝতেই পারছেন রোদ তো পাওয়ারই কথা, সো আমাদের সাথে থাকুন, দেখুন আমাদের আমি এখনের যাওয়ার কি অবস্থা হয় এই গরমের মধ্যে। আমাদের আরেকটা মিস্টেক ছিল, আমরা সাথে করে বেশি একটা পানি নিয়ে যাই নাই। আসলে আমাদের গাইড আমাদেরকে ওভাবে ইনস্ট্রাক্ট করে নাই যে হ্যাঁ ওখানে পানি পাওয়া যাবে না রাস্তায়, বেশি করে পানি নিয়ে যাও। লাস্টে যখন ক্রিয়কটন গেলাম তখন যেটা হচ্ছে যে জায়গায় জায়গায় ঝিরিপথ ছিল, সো আমাদের পানির কোনো প্রবলেম হয়নি। তো এখানে যেটা, এখানে একদম পাহাড়ের উপরে, মানে দেবতা পাহাড়ের দিকে যাচ্ছি, মাঝে কোনো ঝিরিপথও নাই, সো কোনো পানি আমাদের কাছে অনেক কম পানি ছিল। আর আমাদের অবস্থা এত খারাপ হয়েছে গরমে যে কিছু করতেই পারতেছিলাম না, হাঁটতে পারতেছিলাম না, কিছু করতে পারতেছিলাম, খুবই বাজে অবস্থা ছিল। তো আমার এই মাচার মতো জায়গাটা আধা ঘন্টার মতো রেস্ট করছি। তো এখানে অনেকে নেটওয়ার্ক খোঁজার ট্রাই করছে, কোনো নেটওয়ার্ক নাই। এখন হচ্ছে আমরা আবার দেবতা পাহাড়ের দিকে রওনা দিচ্ছি। বন্ধুরা আমরা পানি পেয়ে গিয়েছি, এখন এখান থেকে আমরা বোতলে করে যে যেভাবে পারি পানি নিচ্ছি, আমাদের আর কোনো ওয়ে নেই এটা ছাড়া। আমরা কিন্তু এখন দেবতা পাহাড়ে, কিন্তু যে আশেপাশের গাছগাছালির জন্য বোঝা যাচ্ছে না যে আমরা এত উপরে। আর কিছুক্ষণ গেলেই হয়তো আমরা নিচের দিকে নামা স্টার্ট করবো। কে ওয়েট করতে থাকি কতক্ষণ লাগে যেতে। রাস্তাটা অত খারাপ না, জাস্ট এই গরমের জন্যই একটু খারাপ লাগছে। ওকে আই গেস আমরা কাছাকাছি চলে এসেছি। ও আমরা চলে এসেছি অলরেডি যে দিক দিয়ে আমরা নামবো। তো মানুষের কাছে শুনেছি এটা নাকি একদম 90 ডিগ্রি, আমার দেখে ওরকম মনে হচ্ছে না, বাট এরকম হতেও পারে। আচ্ছা দেখি আগে কিভাবে নামা যায়। দাঁড়াই আমার বসতে ভালো, মানুষের রিভিউ দেখে আমি যেটা ভাবছিলাম এটা অনেক ডেঞ্জারাস হবে নামা, বাট আসলে অতটা ডেঞ্জারাস ছিল না, আবার অতটা রিস্ক ফ্রিও ছিল না। আমার একদম সামনে আমার এক ফ্রেন্ড নিচে পড়ে যাচ্ছিল, দৃষ্টি ওতে একটু পরপরই আসলে পড়তেছিল, পরে গাছের জন্য ও আটকায় ছিল, না হলে তো একদম শেষ। পর দেন আমাদের যে গাইড দাদা উনি ওকে তুলছে, এখনও হাঁটতেছে, ওকে ধরে ধরে নামানো হচ্ছে। আর আমরা যখন নামছিলাম দুজন আমাদেরকে বলছিল যে জুতা খুলে নামা বেটার, তো তার কারণে আমি জুতা খুলে ফেলছি। এরপর দেখছি হ্যাঁ অনেক ইজিলি নামা যায়। সো নামার সময় যেটা করতে হবে, আমাদের নিচের দিকে তাকানো একদমই ঠিক না, তাহলে ভয় বেড়ে যাবে। আর যদি জুতা খুলে নামতে চান এটা ইজি, বাট যেটা খেয়াল রাখতে হবে পায়ে যাতে কোনো কিছু না লাগে, অনেক পাথর আছে, ব্যথা পাওয়ার পসিবিলিটি থাকতে পারে, সো কেয়ারফুলি নামতে হবে। দেবতা পাহাড় থেকে নামতে আমাদের অনেক সময় লেগেছিল, প্রায় 1 ঘন্টার অনেক বেশি লেগেছিল, কিন্তু নামার পরে যা ভালো লাগছে, মানে দূর থেকে পানি সাউন্ড একদম দেবতা পাহাড়ের হাফ থেকে শোনা যাচ্ছিল। আর
নিচে অনেক ঠান্ডা, অনেক বাতাস, ওয়েদার অনেক সুন্দর। আমরা একটু চা খেয়ে দেন নাস্তা করে আমরা হাঁটা শুরু করেছি আমি এখমের দিকে। আমাদের লাক খারাপ হচ্ছে, আমাদের একটু লেট হয়ে গেছে, যার কারণে আমরা এখন ভেলাখুমের দিকে যেতে পারছি না। নামার পরপর আমি বাম দিকে হচ্ছে আমি এখন আমরা আমি এখমের দিকে যাচ্ছি। আর আমরা মোস্ট প্রবলি এখানে লাঞ্চও করতে পারবো না, কারণ আমাদের হাতে অত টাইম নেই, নাহলে আমাদের অনেক রাত হয়ে যাবে ব্যাক করতে করতে। সো এটা আমাদের ব্যাড লাক, নেক্সট টাইম আপনারা আসলে মাস্ট মাথায় রাখবেন যে ইয়াস অনেক পানি নিয়ে আসতে হবে, প্লাস লেট করা যাবে না, অনেক ভোরে রওনা দিতে হবে। এখানে আসার পর আমার যেটা মনে হয়েছে আমি এখান থেকে যেতে চাই না, আমি আসলেই কোথাও যেতে চাই না এখান থেকে, আমি এখান থেকে যাব। তো দেবতা পাহাড় থেকে উপরে ওঠার সময় অত সময় লাগেনি, কিন্তু সবচেয়ে বড় প্রবলেম যেটা হয়েছিল আমার হাত কেটে গেছিলো। লাক ভালো যে যাওয়ার টাইমে আমি আমার নখ সব কেটে গেছি, যার কারণে অত বেশি প্রবলেম হয় নাই, বাট অনেক ব্লিডিং হয়েছিল। আর আমাদের যে কিউকাটংয়ের গাইড ঋত্বিক দাদা, উনি আমাদের সাথে এই ট্যুরেও ছিল, সো উনি ওনার সাথে সবসময় ফার্স্ট এড বক্স থাকে, তারপর উনি তাড়াতাড়ি আমাকে মেডিসিন দিয়ে ব্যান্ডেজ করে দিছে। এখন হচ্ছে আমরা ব্যাক করছি প্রায় সন্ধ্যা, এখানে সবাই যা করতেছে সেটা হচ্ছে নেটওয়ার্কের জন্য ওয়েট করতেছে। ইয়াস ফুল ট্যুরে যেটা হয়েছে যে কোনো নেটওয়ার্ক ছিল না, শুধু যে অন্য মানে সবাই বলে না যে ওইসব জায়গায় অ্যাটলিস্ট টেলিটক আর রবির নেটওয়ার্ক থাকে, বাট না এখানে টেলিটক রবি কোনোটাই নেটওয়ার্ক ছিল না। তো এখানে একটা জায়গা, একটা বাসার মতো একটা জায়গা ছিল, তো সেখানে যদি ফোনটা রাখা হয় তাহলে টেলিটকের একটু নেটওয়ার্ক পাওয়া যায়। সো সেই নেটওয়ার্ক দিয়ে সবাই সবার বাসায় কথা বলছে, আমিও বাসায় কথা বলছি। আর হ্যাঁ, আমি তো বাসার পারমিশন ছাড়া আসছি, আপনারা তো জানেনই, তো আমার মা তো সেই রেখে গেছে, কোথায় গেছিস বলবি না জানাবি না, আমরা তো টেনশনে শেষ। ওকে ফাইন, যাক অ্যাটলিস্ট বাবা মা জানে যে না আমি ঠিক আছি টিল নাও, সো ওকে নাও আমি টেনশন ফ্রি। বাম দিক কেন যাচ্ছি? বাম দিক কঠিন, তোরা ডান দিক ঘুরে। বাম দিক সব তো এই ব্লক করতে, আমি সামনে যাব। সুদীপ এবার টাকাও সামনে গিয়ে তোমার পিঠ দেখা লাফি বলো। বন্ধুরা আজকে আমরা ঢাকায় ব্যাক করছি, কিন্তু ঢাকায় ব্যাক করার সময় আমরা নাফাকুম হয়ে ব্যাক করবো, দ্যাট মিনস যে রুট হয়ে আমরা আসছি সেই রুট দিয়ে যাবো। কিন্তু আসার সময় রাত হয়ে গিয়েছিলো, নাফাকুম দেখতে পারি নাই, যাওয়ার সময় নাফাকুম দেখে তারপর আমরা ঢাকায় যাবো। এগুলো যে জলপ্রপাত, বিশ্বাস করা যায় রাতের বেলা আমরা এই রুট হয়ে আসছিলাম, মানে এত পাথর ভরা এই রুটে, লাইক যে কোনো টাইমে যে কোনো টাইপের অ্যাক্সিডেন্ট হতে পারে। আর কিছু কিছু জায়গায় এরকম ছিল যে একটু সাইডে গেলে একদম নিচের মধ্যে পড়বে, মানে নিচে পড়বে বলতে একদম পাহাড়ের নিচে না, বাট পড়লে হাত পা মাথা ফেটেও যেতে পারে এরকম অবস্থা হতো। ও তো অন্ধকারে আমরা আসলে এটা বুঝি নাই যে আমরা এই রাস্তা হয়ে আসছিলাম। দ্য মেইন থিং ইজ দ্য ওয়েদার ইজ নট সো হট, আই মিন কালকে যেমন আমাদের লেট হয়ে গেছিলো, আর আজকে আমরা অনেক ভোরে রওনা দিয়েছি, যার কারণে অত গরম না, আর ওয়েদার সুন্দর, আশেপাশের সিনারিও সুন্দর, ফ্রেন্ডরাও আছে সবাই, সো আমরা অনেক এনজয় করতেছি, আমাদের সাথে আপনারাও এনজয় করুন। I never wanna hear you say
তো আমরা নাফাখুম চলে এসেছি, এবার আমরা সবাই লাইফ জ্যাকেট নিয়ে নাফাখুম নামবো। এরপরে হচ্ছে আমরা যেভাবে যেভাবে এসেছিলাম সেম ভাবে ব্যাক করবো ঢাকার জন্য থাকি হয়ে। সো এবার জন্য বাই বাই, দেখা হবে নেক্সট টুরে।